নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। বন্ধুরা, আজ আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি ভারতরত্ন, প্রকৃত অর্থেই ভারতের রত্ন। তার বৈচিত্র্যপূর্ণ দীর্ঘজীবনে তিনি ভারতকে নানাভাবে সমৃদ্ধ করেছেন। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওতে ভারতের দশম প্রধানমন্ত্রী এবং ভারতরত্নে ভূষিত শ্রী অটল বিহারী বাজপেয়ীজির জীবন সম্পর্কে জেনে নেওয়া যাক। শ্রী অটল বিহারী বাজপেয়ী 1924 সালের 25 ডিসেম্বর গোয়ালিয়রের কবি ও স্কুল শিক্ষক কৃষ্ণ বিহারী বাজপেয়ী এবং শ্রীমতী কৃষ্ণা দেবীর ঘরে জন্মান। বরাবরের ভালো ছাত্র হিসাবে তার যথেষ্ট সুনাম ছিল এবং এমএতে তিনি রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ক্লাস পান। তার অ্যাক্টিভ পলিটিক্যাল লাইফ শুরু হয় আর্য সমাজের হাত ধরে এবং পরে 1944 সালে তিনি এর জেনারেল সেক্রেটারিও হন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর সাথেও দীর্ঘ সময় ধরে যুক্ত থাকেন। তিনি প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে রাজনীতির সাথে যুক্ত থেকেছেন। বাজপেয়ীজি 10 বার লোকসভা এবং 2 বার রাজ্যসভায় নির্বাচিত হন। তিনি 2 বার ভারতের প্রধানমন্ত্রী পদেও নির্বাচিত হন। প্রথমবার 1996 সালের 16 মে থেকে 1 জুন এবং দ্বিতীয়বার 1998 সালের 19 মার্চ থেকে 2004 সালের 22 মে অবধি তিনি প্রধানমন্ত্রী পদ সামলান। তার দীর্ঘ রাজনৈতিক জীবন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ সবার কাছে ইন্সপিরেশনাল। যদিও তার রাজনৈতিক জীবন খুব একটা সহজ ছিল না এবং তাকে অনেকবার পরাজিত হতে হয়। শুরু করা যাক 1953 সালের নির্বাচন দিয়ে, যেখানে মাত্র 28 বছর বয়সী পেশায় সাংবাদিক বাজপেয়ীজি জনসংঘের তরফ থেকে লখনৌতে ভোটে দাঁড়ান, যদিও সেবার জেতেন কংগ্রেসের আর এস নেহরু। এরপর 1957 সালে তিনি উত্তরপ্রদেশের মথুরা, লখনৌ আর বলরামপুরে 3টা লোকসভা সিটের জন্য ভোটে দাঁড়ান। এর মধ্যে মথুরায় রাজা মহেন্দ্র প্রতাপ সিং এর কাছে বিপুল ভোটে হেরে যান। যদিও লখনৌতে টক্করটা সমানে সমানে ছিল, তবুও এখানে কংগ্রেসের পুলিন ব্যানার্জি জয়ী হন এবং বাজপেয়ীজি দ্বিতীয় স্থানে থাকেন। অবশেষে সফলতা আসে বলরামপুরের সিট থেকে। তিনি কংগ্রেসের হায়দার সাহেবকে সন্তোষজনক ব্যবধানে হারান। তার পলিটিক্যাল ক্যারিয়ারের গ্রাফ বরাবরই খুব একটা স্থির থাকেনি। এরপর 1962 সালের নির্বাচনে বাজপেয়ীজি বলরামপুরে কংগ্রেসের সুভদ্র যোশীর কাছে 2000 আসনে হেরে যান। তার ক্যারিয়ারে এটা একটা বিশাল ধাক্কা ছিল। এরপর 1966 সালের নির্বাচনে তিনি কংগ্রেসের সুভদ্র যোশীকেই প্রায় 50,000-এরও বেশি ভোটে হারান। 1971 সালের নির্বাচনে তিনি গোয়ালিয়রের থেকে লড়েন এবং কংগ্রেসের গৌতম শর্মাকে হারিয়ে লোকসভায় নিজের স্থান মজবুত করেন। যদিও 1977 নির্বাচনে দিল্লির সিটে জনসংঘের পক্ষ থেকে বাজপেয়ীজি জেতেন, কিন্তু 1980 নির্বাচন তার জন্য খুব একটা পজিটিভ হয়নি। দিল্লির 7টা সিটে 6টা সিট কংগ্রেসের দখলে চলে যায় আর মাত্র 1টা সিট তার দখলে থাকে। এরপর তৈরি হলো ভারতীয় জনতা পার্টি এবং তিনি এর প্রথম রাষ্ট্রীয় অধ্যক্ষ হন। কিন্তু 1984 সালে নির্বাচনে পার্টির অবস্থা শোচনীয় হয়, তিনি অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। এরপর নানা পরাজয়ের মধ্যে দিয়ে গেলেও 1991 নির্বাচনে তিনি লখনৌ আর বিদিশা 2টো সিটেই জেতেন। এরপর 1999 তিনি মাত্র 1টি ভোটে হেরে যান। এই হার তার চোখে জল এনে দিয়েছিল। এরপর আসে 2004 সালের নির্বাচন, যেখানে আবার কংগ্রেস জয়ী হয়। এরপর থেকে বাজপেয়ীজি আস্তে আস্তে সক্রিয় রাজনীতি থেকে পিছু হটতে থাকেন। যদিও জীবনে প্রচুর পরাজয়ের মুখোমুখি হয়েছেন, কিন্তু কোনো পরাজয় তাকে থামিয়ে দিতে পারেনি। নতুন রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে তার দৃঢ় ব্যক্তিত্বই হোক বা 1977 সালে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে প্রথম হিন্দিতে স্পিচ দেওয়া, তিনি বরাবরই নিজের দক্ষতা প্রমাণ করে এসেছেন। প্রধানমন্ত্রী হিসাবেও তার কৃতিত্বের শেষ নেই। পোখরানে নিউক্লিয়ার মিসাইল টেস্ট, লাহোর সামিট, কার্গিল ওয়ার, ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট সহ বিভিন্ন ফরেন পলিসি, 2001 সালে পার্লামেন্টে হামলা বা 2002 সালে গুজরাট দাঙ্গা, সব ক্ষেত্রে তিনি সুদক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন। ব্যক্তিগত জীবনে চিরকুমার ও কবি এই মানুষটি নিতান্তই ছাপোষা জীবন যাপন করতেন। অন্যান্য কৃতিত্বের মতো তার পাওয়া পুরস্কারের লিস্টও বেশ লম্বা। পদ্মবিভূষণ, লোকমান্য তিলক অ্যাওয়ার্ড, আউটস্ট্যান্ডিং পার্লামেন্টারিয়ান অ্যাওয়ার্ড, ভারতরত্ন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সম্মান প্রভৃতি সম্মানের অধিকারী ছিলেন। তার জন্মদিন 25শে ডিসেম্বর গুড গভর্নেন্স ডে হিসাবে ঘোষিত হয়। এরপর 2009 সালে তিনি শারীরিক অসুস্থতার কারণে পুরোপুরিভাবে সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন। তার অবস্থার ক্রমে অবনতি ঘটতে থাকে এবং 11 আগস্ট 2018 সালে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ও বুকের সমস্যার দরুন তাকে AIIMS এ ভর্তি করা হয় এবং সেখানেই 16 আগস্ট এই প্রবাদ প্রতিম ব্যক্তিত্বের জীবনাবসান ঘটে। যদিও তার জীবনের গ্রাফ হারজিতের মধ্যে দিয়ে বহুবার ওঠানামা করেছে, তবু এটা তো দাবি করে বলাই যায় যে তার সুদীর্ঘ জীবন দর্শন ও আদর্শ আমাদের বরাবরই অনুপ্রাণিত করবে আর জীবন পথের আদর্শ অবশ্যই হবে।